পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে মাধ্যমিক পাস যোগ্যতায় স্বাস্থ্যকর্মী নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিগুলি আমরা দেখে নেব আজকের ভিডিওতে। বিজ্ঞপ্তি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় আর আপনারা এরকম চাকরি সংক্রান্ত খবরের ভিডিওগুলি দেখতে পান। এখানে অনেকগুলি নোটিফিকেশন দেওয়া আছে, যেমন এখানে রয়েছে এক নম্বর নোটিফিকেশান, তারপর আছে দু নম্বর নোটিফিকেশান, তারপর আছে তিন নম্বর নোটিফিকেশান, অর্থাৎ সবই আশাকর্মী নিয়োগ সংক্রান্ত নোটিফিকেশান, মাধ্যমিক পাস যোগ্যতায়। এবং প্রত্যেকটিরই নোটিফিকেশানের তারিখ আছে, অর্থাৎ 18/5/2023, এবং নোটিফিকেশানগুলির শেষ তারিখ রয়েছে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ রয়েছে 16/6/2023 তারিখ পর্যন্ত। এখন আমরা একটি নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নেব কী ক্রাইটেরিয়া রয়েছে। তাহলে এই হলো নোটিফিকেশান, আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, তারিখ এখানে দেওয়া রয়েছে, আর বাঁদিকে মেমো নম্বর, উপরে লেখা আছে কল্যাণী মহকুমা শাসকের করণ কল্যাণী নদিয়া। তাহলে এটি নদিয়া ডিস্ট্রিক্টের জন্য নোটিফিকেশান, অর্থাৎ নদিয়া জেলায় বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আমরা দেখছি। এটি হলো কল্যাণী সাব ডিভিশনের অন্তর্গত নোটিফিকেশান। এখন আমরা দেখব কি কি শর্তাবলী রাখা হয়েছে, অর্থাৎ কারা আবেদন করতে পারবে। এক নম্বর কলমে যেমন আছে অ্যাজ ইট ইজ যেমন থাকে, অর্থাৎ বিবাহিতা, বিধবা এবং আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। আর অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে, এপিক কার্ড থাকতে হবে অথবা রেশন কার্ড থাকতে হবে, এবং এগুলি প্রত্যয়িত নকল আবেদনের সঙ্গে দিতে হবে। তিন নম্বর যে পয়েন্ট রয়েছে তা হলো বয়সের ক্রাইটেরিয়া, সাধারণের ক্ষেত্রে 30-40 বছর, আর তপশিলি জাতি, তপশিলি উপজাতি এদের ক্ষেত্রে 22-40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর চার নম্বর পয়েন্ট যে রয়েছে তা হলো প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারেন, কোনো অসুবিধে নেই, কিন্তু এক্ষেত্রে মাধ্যমিকের নম্বরই কিন্তু বিবেচনা করা হবে। 5 নম্বর পয়েন্ট রয়েছে, যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায় ও লিঙ্ক ওয়ার্কারগণ, তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রশংসাপত্র দাখিল করলে অগ্রাধিকার বিবেচনা করা হবে। কি কি ডকুমেন্ট দিতে হবে আবেদনের সঙ্গে, অবশ্যই জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অরিজিনাল দেওয়া যাবে না। প্রথমেই যেটা রয়েছে জন্ম তারিখের প্রমাণপত্র, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে এলাকার বাসিন্দা হিসেবে আছে ভোটার কার্ড বা রেশন কার্ড, তারপরে আছে প্রধানের দেওয়া স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, তারপরে আছে উপযুক্ত জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ যারা এসসি এসটি সম্প্রদায় তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, আর যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রশংসাপত্র আবেদনের সঙ্গে জমা করতে হবে। প্রার্থীর স্বাক্ষর করা দু কপি পাসপোর্ট সাইজ ফটো আর কি, না বিবাহিত বা বিধবা মহিলাদের ক্ষেত্রে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে, আর বিবাহ বিচ্ছিন্ন হলে সেক্ষেত্রে কোর্টের উপযুক্ত কাগজপত্র আবেদনের সঙ্গে দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার জায়গা হলো বিডিও অফিস, অর্থাৎ আপনার যে স্থানীয় বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে আবেদনটি জমা করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আছে 16/6/2023 বিকেল 4টে পর্যন্ত, অর্থাৎ শনিবার রবিবার যে কোনো ছুটির দিন বাদে কাজের দিনগুলিতে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এই হলো ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ শূন্য পদের তালিকা। এখানে বিভিন্ন ব্লক ওয়াইজ, গ্রাম পঞ্চায়েত ওয়াইজ শূন্য পদ দেওয়া আছে। আপনারা আগে এই তালিকা দেখে নেবেন আপনার এলাকায় শূন্য পদ আছে কিনা, তারপরে আবেদন করবেন। সংযোজনী 1, এতে আছে আবেদনপত্র, অর্থাৎ এই আবেদনটি ফিল আপ করে ফটো লাগিয়ে সই করে এবং উপরিউক্ত কাগজগুলি দিয়ে জমা করতে হবে আপনার নির্দিষ্ট বিডিও অফিসে। আবেদনপত্র এবং বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন নদিয়া জেলার যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ nadia.gov.in আন্ডার রিক্রুটমেন্ট সেকশন। তাহলে
নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সম্প্রতি আশাকর্মী নিয়োগ সংক্রান্ত অনেকগুলি বিজ্ঞপ্তি বেরিয়েছে তার মধ্যে আমরা একটা দেখলাম এবং জানলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং পরিচিত সবার সঙ্গে শেয়ার করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।